চলছে। এই অনুষ্ঠানে সঞ্চালনা করছেন রমেশ রঙ্গী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার সহকর্মী, একটু আগে যিনি বক্তব্য রাখলেন, বিশিষ্ট সমাজসেবী পবিত্র মন্ডল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার সহকর্মী ডাক্তার অশোক মন্ডল। আপনাদের অঞ্চলে পঞ্চায়েত সদস্য গণেশ পাল, উপস্থিত আছেন অভিজিৎ রায়, এছাড়াও বিশিষ্ট শিল্পী সুনীল আদক মহাশয় উপস্থিত আছেন, নিময়বাবু আছেন, গুণধর মান্না, দীপক আরক, অভিজিৎ রায়। মন্দির কমিটির পক্ষে যেমন প্রদীপ পরাতি, অরূপ গড়ই, অশোক দা আছেন, পালান সানি আছেন। এছাড়াও যাদের আমন্ত্রণে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, বিশেষ করে যে সুলতানগঞ্জের ঝাউতলা গ্রামে গ্রামবাসী কেন্দ্রের উদ্যোগে আজকের এই যে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সকল গ্রামবাসী কেন্দ্র এবং যাদের উদ্যোগে এই মন্দিরটি তৈরি হয়েছে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। খুব গর্বিত লাগছে এবং আজকে এসে নিজেকে আনন্দিত লাগছে যে গ্রামের ভেতরে আমি এখানে আমার সহকর্মীদের সাথে কথা বলছিলাম যে মন্দিরটি কয়েক বছর ধরে কাজ চলছিল, আজকে তার প্রতিষ্ঠা হচ্ছে, উদ্বোধন হচ্ছে। গ্রামের মানুষ সকলে সহযোগিতায় এত সুন্দর একটি মন্দির তৈরি হয়েছে। আমি সকল গ্রামবাসী বৃন্দকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, কেন সকলের সহযোগিতা ছাড়া এত সুন্দর একটা মন্দির তৈরি হতো না যদি সকলে একসঙ্গে সহযোগিতা করে যদি না কাজ করতো। এত বড় একটা মন্দির এই গ্রামের ভেতরে পাড়ার ভেতরে তৈরি হবে না। আজকে প্রাকৃতিক দুর্যোগ চলছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও গ্রামবাসী বৃন্দ সকলে একসঙ্গে মন্দিরের পূজা অর্চনা করছে। অনেক ছোট ছোট বাচ্চারা আছেন, মায়েরা আছেন, বাচ্চারা খুব আনন্দ করছেন এবং বড়রা পুজোর মধ্যে ব্যস্ত আছেন, খুব ভালো লাগছে। কেননা আমরা প্রত্যেকেই কাজে ব্যস্ত থাকি, তার মধ্যে আমাদের যে যার ধর্ম আমরা সেই মন্দিরে সেই ধর্ম আমরা পালন করি। সে মা দুর্গা হোক, মা কালী হোক, বাবা পঞ্চানন্দ হোক, আমরা যখন বাড়ি থেকে বের হই আমরা সবসময় ভগবানের কাছে ঈশ্বরের নাম নিয়ে কিন্তু আমরা বাড়ি বেরে কাজে বার হই। তাতে আমাদের সকল যেমন বিপদ হয় আমরা শান্তিতে কাজ করতে পারি এবং সর্বদা মা কালী হোক, মা দুর্গা হোক, বাবা পঞ্চানন্দ হোক বা বাবা শিব হোক বা শ্রীকৃষ্ণ আমাদের সে সমস্ত দেবতাদের আমরা সবসময় স্মরণ করি, যাতে আমরা মানুষের কাজ করতে আমাদের প্রেরণা হয়, আমাদের শক্তি যোগায়। তাই বলব আমাদের এই যে গ্রামবাসী বলতো এই যে মন্দিরটা তৈরি হয়েছে, যাতে সুন্দরভাবে নিয়মিতভাবে পূজা অর্চনা হয়, সকলে সহযোগিতা করে একসঙ্গে সেই ব্যবস্থা করবেন। এবং আমি এখানে উপস্থিত হয়ে খুবই গর্বিত লাগেও বলেছি যে এত সুন্দর একটা পরিবেশে এই অনুষ্ঠানটা হচ্ছে। এই গ্রাম থেকে অনেকে আমাকে আমন্ত্রণ করতে গিয়েছিলেন, আমি বলেছি নিশ্চয়ই আমি সময় করে যাব। আমি যে কোনো অনুষ্ঠানে
মানুষ আমাদের আমন্ত্রণ করলে আমি সমস্ত যে কোনো পূজা অনুষ্ঠান হোক বা খেলাধুলা হোক বা সামাজিক অনুষ্ঠান হোক আমি সবসময় চেষ্টা করি সমস্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। কেন আমরা একটা রাজনৈতিক দলের কর্মী, আমি মনে করি রাজনীতি করা মানে মানুষের পাশে থাকা, মানুষের কাজ করা। তাই আমি সর্বদা চেষ্টা করি মানুষের পাশে থাকতে। এখান থেকে অনেকে যেমন ভোটদা আছে সবসময় আমার সঙ্গে যোগাযোগ করে, ভোটদার সাথে অনেকেই আমার কাছে যায়, আমি সর্বদা চেষ্টা করি মানুষের কাজ করতে। এখানে সুলতানগঞ্জে এই ঝাউতলা গ্রামে বা পাড়া কোন মানুষের যদি কোন দরকার হয়, ভাই হিসাবে, সন্তান হিসেবে, দাদা হিসেবে, আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আগেই বলেছি, আমি একটা রাজনৈতিক দলের কর্মী, আমি মনে করি একটা রাজনৈতিক দলের কর্মীর কাজ হল মানুষের কাজ করা, মানুষের পাশে থাকা, সমাজের কাজ করা। আর আমি সেটাই চেষ্টা করি সর্বদা মানুষের কাজ করা। এখানে অনেকেই ভোটদাতা সহ যারা আছেন, আমার ফোন নাম্বার অনেকের কাছেই আছে, আমি 24 ঘন্টা ফোন রিসিভ করি। কোন মানুষের যদি কোন দরকার পড়ে রাত্রি দুটোতেও আমাকে ফোন করলে আমি ফোন রিসিভ করি, হয়তো একবারের জায়গা দুবার ফোন করতে হয়। আমি জানি রাত্রি দুটোর সময় যদি কোনো মানুষ ফোন করে সে কিন্তু গল্প করার জন্য ফোন করে না, কোন বিপদে থানা পুলিশের কোনো প্রবলেম হলে বা কোনো হসপিটালের দরকার পড়লে তারা মানুষ ফোন করে। তাই সর্বদা আমি চেষ্টা করি মানুষের পাশে রাখতে। যদি কোনো মানুষের কোনো প্রয়োজনে হয় আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ফোনে করতে পারেন, যে কোনো প্রয়োজনে আমি সর্বদা চেষ্টা করি মানুষের পাশে থাকতে, মানুষের কাজ করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।